আহ্বান করে যাচ্ছি সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে সব বিষয়ে আমরা আমাদেরকে অবগত করেছি। আমরা এক দশক ধরে আন্দোলন করতেছি, আমরা স্টুডেন্টরা যারা ঢাকা শহরে না খেয়ে না পড়ে মেসের টাকা না দিয়ে একসাথে হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস আমরা বয়সের জন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে সরকার উচ্চ পদস্থ লোকেরা আমাদের দুঃখ কষ্ট গুলো বুঝতেছে না। আমাদের যে দুঃখ, আমাদের যে বেদনা, আমাদের যে হাহাকার, সেই হাহাকার তাদের কান পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাই আমরা আজকে 9 সেপ্টেম্বর 35 আন্দোলনের সম্মানিত উদ্যোক্তারা একত্রিত হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে উপস্থিত হয়েছি নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য। নিজের অধিকারকে ছিনিয়ে নিতে এটা কোনো লজ্জা নয়, এটা কোনো ভয় নয়। আমাদের অধিকার বাস্তবায়ন করতে হলে আমাদের রক্তে এখনো লাল হয় নাই, কিন্তু যদি বাস্তবায়ন না করেন এই রাষ্ট্র আমাদের রক্তে লাল হয়ে যাবে। তবু আমরা আমি বত্রিশ আন্দোলনে এসেছিলাম, কোনো কথা বলি নাই, আমি নিজেকে ফেস করতে চাই নাই, মনে করেছি অলরেডি যারা আছে তারাই তো করে দিবে, আমার আসার দরকার কি। আমি থাকতাম যাত্রাবাড়ির ধরাই পারে, আমি গোপনে আসতাম, অংশগ্রহণ করতাম, চলে যেতাম। বয়স হয়তো আমাকে যদি কেউ দেখে ফেলে, আমার বয়স তো 29, এখন কি বলবে, এখন চাকরি হচ্ছে না, কিন্তু এটা তো আপনার অধিকার। এমন কোন রাষ্ট্র আছে যুবসমাজকে পিছিয়ে রেখে ওই রাষ্ট্র উন্নত করতে পারে? এমন কোন সভ্য দেশ আছে যে দেশ 18 থেকে 35 বছর বয়সের যুবসমাজদেরকে বাদ দিয়ে সেই সমাজটা উন্নত করতে পারে? কখনোই পারে না, এটা পাওয়া যায় না। আমাদের প্রত্যেক বছর বিদেশে লেনদেন হচ্ছে, যেমন ইন্টারমিডিয়েট পাস করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে, 30 বছর হলেই তার ফ্যামিলি মেধা পাচার হচ্ছে, এবং 30 বছর হলেই তার ফ্যামিলি তার জন্য দুশ্চিন্তা থাকে, তার পিতামাতা, তার বাবা, তার ভাই, কেন তার চাকরি হচ্ছে না। সে অনার্স পাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সে অনার্স পাস করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সুযোগ থাকা সত্ত্বেও এই মেধাবীরা অকাতর হয়েই চলে যাচ্ছে, কারণ তারা হচ্ছে এই দেশের বোঝা হয়ে মনে করতেছে, সরকার মনে করতেছে এই দেশের বোঝা হয়ে তারা থাকতে যাচ্ছে। কিন্তু না, আমরা তো অযোগ্য না, আমরা কি অযোগ্য? আমরা কি অযোগ্য? আমরা কখনোই অযোগ্য না, আমরা যোগ্যতা দিয়েই আমরা চাকরি দিতে চাই। আমাদেরকে সেই সুযোগ দিয়ে দেন, আমাদের করোনার 2 বছর ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো মানবতার মা, আপনি তো বলেন, আপনার কর্মীরাও বলে, আমরা মানি, কিন্তু এই কেমন মানবতা? লক্ষ লক্ষ যুবক যারা বেকার, যারা তাদের ফ্যামিলিকে এখন পর্যন্ত সাপোর্ট দিতে পারে নাই, তাদের কান্নায় বালিশ ভিজে যায়, তাদের হাহাকার আকাশ কেঁদে ওঠে, আপনার মনটাকে একটু রকম হয় না? মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা লিখ দিচ্ছে তারা রাত দিন না খেয়ে, আমি দেখছি, আমি কিন্তু নক করি নাই, কালকে আন্দুল ভাইকে নক করেছিলাম, সুযোগ ভাইকে নক করেছিলাম, ইংরেজি তার সিন করে নাই, আমি আমার সাধ্য মতো আমাদের টিচারদের সাথে কথা বলে ওনাদেরকে দিয়ে পোস্ট করিয়েছিলাম যে স্যার, আমাদের যে আপনারা অভিভাবক, আমাদেরকে দিয়ে তো আপনারা ইনকাম করছেন, কোচিং করছেন, যারা লাইভ দেখছেন সবাই চলে আসুন, আপনারা কি আপনাদের দায়িত্ব বোধ থেকে আমাদের জন্য আজকের মহাসমাবেশে একটা পুশ দিতে পারেন না? অনেক স্যার প্রতিনিধিভাবে পুশ দিয়েছে, কিন্তু এই অধিকার কিন্তু আমাদের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাড়া এই ছাত্র যারা 30 বছর অলরেডি হতে যাচ্ছে, তারা যদি আসতো শাহবাগ জায়গা হইত না কেন? ভাই আপনাদের লজ্জা, আপনাদেরকে মানুষ চিনি ফেলবে, দুইদিন পরে তো আপনি চাকরি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার তো লজ্জা কিসে? আপনি চলে আসুন, আপনার অধিকারকে ঘুরিয়ে নেন এই শাহবাগের প্রজন্ম চত্বরে, অনেক
আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে, তা আমাদের অধিকারকে ফিরিয়ে নিয়েছে। আপনিও আসুন, চলে আসুন, আজকে আমরা আমাদের অধিকারকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে ফিরিয়ে নেন। খুব দুঃখ লাগে, কেন জানেন, আমি যখন আমার মার দিকে তাকাই তখন আমার অন্তরটা কেঁপে ওঠে। আজকে 28 বছর 29 বছর আমি আমার ফ্যামিলির জন্য একটা কিছু করতে পারলাম না, খুব কষ্ট হয়, কিন্তু আমি স্বপ্নের আড়ালে চলে যাই। কেন যে আমাকে কেউ দেখে ফেলবে, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না, আমি ভাইবা দিচ্ছি, বাট হচ্ছে আমার কিছু হচ্ছে না। আমার যোগ্য থাকা সত্ত্বেও এই রাষ্ট্র আমার আমার অধিকারকে কেন ফিরে দেবে না? আমার শক্তি থাকা সত্ত্বেও এই রাষ্ট্রকে আমার শক্তির বল প্রয়োগকে চর্চা করতে দিবে না, সেটা রাষ্ট্রের কাছে আমার কষ্ট। প্রিয় ভাই আমার, যারা এখনো ঘুমন্ত লিডার দিয়ে ঘুমিয়ে আছেন, যারা এখনো বাসায় আছেন, যারা এখনো বলতেছেন অনেকদিনে চলে আসছিলাম নাগেরে করে, তাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আপনারা চলে আসুন, শাহবাগ প্রজন্ম চত্বরে চলে আসুন। আমরা কাজে কাজ দিয়ে কোনো বাইকে আমরা ফেলে যাব না, দরকার হয় পুলিশ বাইদের বাইক খাবো, দরকার হয় গায়ের রক্ত দাঁড়াবো, তারপর আমরা আমরা অধিকার নিয়ে বাসায় ফিরে যাবো। ভাই আমার, আমাকে এখানে কেউ ডেকে আনে নাই, আমি নিজের উদ্যোগে স্বপ্রণীত হয়ে এখানে এসেছি আমার অধিকার কি ছিনিয়ে নেওয়ার জন্য। আমার সব কিছু চরম চলে যেতে পারি, কিন্তু আমার অধিকারের ব্যাপারে যে নাক করাবে সেখানে কখনো মেনে নিতে পারবো না। আমার রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে সুনাগঞ্জ হতে, আমার রাষ্ট্র আমাকে উৎপত্তি করেছে মাস্টার্স কমপ্লিট করার জন্য। আমি যখন মাস্টার্স কমপ্লিট করে দেখি আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি যখন স্বপ্নে দুঃস্বপ্ন দেখি আমি কি করবো, কোথায় যাবো, কিভাবে আমি আয়ন করবো, তখন রাষ্ট্র আমার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু রাষ্ট্র আমার সাথে বেমানি করেছে। আমরাও কিন্তু আপনাদেরকে পাশ করার জন্য একটা সুযোগ, মানে বের করার জন্য একটা সুযোগ খুঁজবো। কারণ হচ্ছে আমাদের দাবি, আমাদের দুঃখ, আমাদের কষ্টগুলো যে আমরা আপনারা আমরা না নেন। মনে রাখবেন, সামনের নির্বাচন কিন্তু আপনাদের হাতে পাওয়া দ্বন্দ্ব, কিন্তু আপনাদের আমরা আপনাদেরকে ভোট দেবো না। আমাদের সঙ্গে জীবন যাপন করছি, অতএব আমাদের অধিকারকে যে কোনো মূল্য হলে ফিরিয়ে দিতে হবে। যদি পুলিশের বুলেটটা আমার পক্ষে আসে প্রথম আমি নেব, আপনারা রাষ্ট্রকে দাঁড়িয়ে থাকতে পারবেন? যদি দাঁড়িয়ে থাকতে পারেন আমি করে দিচ্ছি। যদি এই বয়স বৃদ্ধির জন্য হলো পক্ষে প্রথম বুলেটটা আমার গায়ে লাগে, আমি প্রস্তুত। আমার জন্য হলেন যে আপনারা লক্ষ লক্ষ লেখার যুবক বেঁচে যান, তারপরে মনে করবো আমি সফল, তারপরে মনে করবো আমি সফল। চলে আসুন, যারা এখনো আসেন নাই, যারা এখনো বসে আছেন, যে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য অনেক লোক আছে, তারা কিন্তু দুঃস্বপ্ন দেখছেন। আজকে ভাইরাল একটি মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে তারা লক্ষ্য করে আসছেন, ইভেন আপনাদেরকে উদাহরণ আহ্বান জানিয়েছেন, তারা রাত দিন কষ্ট করেছে, কিন্তু এই ভাইদের সাথে কিন্তু আমার বিন্দু পরিমাণ যোগাযোগ হয় নাই। ভাই আমি স্বপ্রণোদিত হয়ে এখানে বক্তব্য দিতে আসছি, আমার দুঃখ ঘোরা, আমার কষ্ট ঘোরা আমি জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার কষ্ট হচ্ছে আমায় বাংলাদেশের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন চাকরি পাচ্ছি না। আমি ভাই